বেঙ্গালুরুর ম্যাচটি ছিল দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ আর এই ম্যাচে একাদশের জায়গা হয়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের মুম্বাইয়ের আগের ম্যাচেও একাদশের বাইরে ছিলেন তিনি তবে বেঙ্গালুরুর বিপক্ষে মোস্তাফিজকে দলে প্রয়োজন ছিল কারণ স্লো পিচে মোস্তাফিজ তার কাটারগুলো আরও ভালোভাবে দিতে পারতেন কিন্তু একাদশের বাইরে ছিলেন তিনি আর মোস্তাফিজ বিহীন মুম্বাই হেরেছে চোদ্দ রানে যার ফলে আইপিএল এর কোয়ালিফায়ারে ওঠা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে দলটির জন্য তবে বেঙ্গালুরুর বিপক্ষে দল হারলেও একাদশ নিয়ে কোনো অভিযোগ নেই পেস বলিং কোচ সেন বন্ডের মোস্তাফিজকে বাদ দিয়ে একাদশ নিয়ে কোনো ভুল দেখছেন না তিনি তিনি প্রসঙ্গে বলেন আমি মনে করি না যে মোস্তাফিজুর না নেওয়াটা আমাদের জন্য ভুল ছিল আমি বলতে চাচ্ছি যে শেষের দিকে বেন কাটিং যদি এসে তিন বলে তিনটি ছয় মারত তাহলে হয়তো আমাদের এই আলোচনা করতে হতো না সুতরাং আমার দল নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই একেবারেই আমি মনে করি দল নির্বাচন সুষ্ঠু এবং ভালো হয়েছে তিনি আরও বলেন আমরা এমন এক দল নিয়েছিলাম যারা গত ম্যাচেও জয় পেয়েছিল এক উইকেটে বলিং সহজ ছিল কারণ কন্ডিশন আপনাকে সহজ করেছে এবং আমি যেটা বলেছি সতেরো ওভার পর্যন্ত দারুণ ছিল এবং বাকি তিন ওভারে আমরা খারাপ করেছি এবং এটাই ছিল এই ম্যাচের পার্থক্য ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ